গেছেন। তবে এই জায়গায় ফাইট হবে টেবিল টপারদের, স্টলওয়ার্ড ভার্সেস ফোর মেডিকেল ভাইবস। ইলেভেন ট্রিক্স তারা ট্রাম কার্ড হিসেবে থাকবেন, গেম চেঞ্জার হিসেবে থাকবেন, তাদেরকেও কিন্তু আপনি অবশ্যই স্যানোকে ফেলে দিতে পারেন না। একবার চিন্তা করছিলাম যে ইলেভেন ট্রিক্স বলবো কি না, বললেও আসলে খুব বেশি একটা লাভ হতো না, কারণ ইলেভেন ট্রিক্সের চিকেন পাওয়ার চান্সটা এখন অনেক অনেক বেশি কম। স্টলওয়ার্ড পেতে পারে, ফোর মেডিকেল ভাইবস পেতে পারে, দুটো দলের ভেতরে যে কোনো দলই কিন্তু এখান থেকে চান্সটা আদায় করতে পারেন। স্টলওয়ার্ডের কাছে চান্সটা বেশি যেহেতু তাদের কাছে ম্যান পাওয়ার বেশি। ইলেভেন ট্রিক্স ইস্পোর্টস তারা পুরোপুরি ফিনিশ, জোনের বাইরে স্টোরের ড্যামেজে ফিনিশ হয়ে গেছে। 4v3 বা স্টেজ 6 ভাই, স্ট্যানোকে স্টেজ 6 এ খেলা এরকম ভাবে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটু ভাবিনি আমি, এরকম ভাবে খেলা শেষ হয়। মানে জোনটা কিন্তু ওরকমই ছিল, জোন এতটা উপরের দিকে আসাটা কিন্তু অনেকটা বেশি মুশকিল করে দেয় ফর দ্য টিমস। বাট আপাতত ফর এমবি যে ইস্টের পজিশনটা সেটা কিন্তু খুবই মারাত্মক পজিশন, খুবই খুবই মারাত্মক পজিশনে ইস্ট আছে। সেখান থেকে একটা ফ্ল্যাঙ্কিং অ্যাঙ্গেল থেকে সে কাজ বের করতে পারে, বাট তার উপর ট্রেড আসার চান্সেস আছে জোনের। এই স্টেজ 7 এর তো আমার মনে হয় এরকম ফাইট হবে, নেক্সট স্টেজের ওয়েট কিন্তু সবাই করবে, অবশ্যই নেক্সট স্টেজের জন্য ওয়েট করবেন তারা, এবং ওপেনিং এর অপেক্ষা করছেন। বেসিক্যালি ফুল লবিটাই তাদের, এখানে একটা কুইক ম্যাচ টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কাস্টম ম্যাচ টাইপের সিচুয়েশন হয়ে গেছে। 4v3 ফাইট, এক ডজন কিল অলরেডি স্টলওয়ার্ট ইস্পোর্টস এর কাছে, কি দুর্দান্ত টাচে আছেন তারা। শুরুর দিনটা অনেক বেশি ছন্ন ছাড়া ছিল স্টলওয়ার্ট ইস্পোর্টস, তবে এখন কিন্তু তারা ঘুরে দাঁড়াচ্ছেন ইস্ট রাইট সাইড থেকে, তাকে স্পট করতে হবে অন্য জায়গা থেকে, একটা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল, চমৎকার অ্যাঙ্গেল বের করে ফেলছেন, টপ 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 অফ দা উড কাটার্স এরিয়া তিনি অ্যাটাক করে ফেলেছেন। নক একটুর জন্য মিস হয়ে গেল, বাট নকটা করতে পারলে কিন্তু খেলা ঘুরে যেতে পারত, তখন ফাইট হয়ে যেত 4v2। ডক আরও একবার স্পটেড হয়েছিলেন, বাট টপ সেই জায়গায় ঝুঁকি নিয়ে হলেও সামনে দিকে এগিয়ে গেছেন, সামনে করছেন ব্যাঙ্গেল বের করতে হয়। টপ সেটা খুব ভালোভাবে জানেন, ডককেও ডাউন করবার চেষ্টা ইস্ট, তিনিও একটু পরে হয়তো স্পটেড হয়ে যাবেন, বাট লেফট হ্যান্ড সাইড থেকে নির্জে তিনি এখন গ্রেনেড অ্যাটাক করবেন, করবেন ইউটিলিটির ব্যবহার। আরো একটা অ্যাটাক আউটপ্লে করে দেওয়া হচ্ছে ফোর মেডিকেল ভাইবস এর সবগুলো প্লেয়ার কে, লাস্ট মোমেন্টে চিকেন ডিনার থেকে জাস্ট ওয়ান স্টেপ বিহাইন্ড, এবং স্টলওয়ার্ট ইস্পোর্টস দুর্দান্ত একটা চিকেন বের করে ফেললেন আজকের দিনের শেষ ম্যাচটা।